দাবি দেওয়া নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি নয়। অন্তর্বর্তী সরকারকে নির্বিঘ্নে কাজ করতে অন্তত ৬ মাস সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রামে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তাদের সাথে ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আন্দোলনে আহতদের প্রয়োজনে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রতিটি ক্ষেত্রেই সংস্কারের দাবি তোলে বৈষম্যের শিকার বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীরা। কর্মবিরতিতে যান কয়েকটি সংস্থার কর্মী, কেউ কেউ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তা আটকে বসে পড়েন। রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিন দাবি দেওয়ার এমন কর্মসূচিতে অসহনীয় যানজট হচ্ছে, বিঘ্ন ঘটছে সরকারি কাজে। তবে এত তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকারকে এসব দাবি দেওয়া নিয়ে চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চট্টগ্রামের ধর্ম উপদেষ্টা ডক্টর আফ অম খালিদ হোসেনের সাথে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এই আহ্বান জানান তারা। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান, আপনি সমালোচনা করুন, আপনি আমাদের কাছে আসুন। আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব। তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত ৩-৬ মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। এ সময় আহতদের সাথে কথা বলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর আশ্বাস দেন উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ফাউন্ডেশন করার প্রক্রিয়া শুরু করেছেন, ওখানেই আমাদের ডাটা থাকবে, কারা আহত, কারা নিহত, যারা শহীদ হয়েছেন তাদের পারিবারিক সহায়তা, তাদের লেখাপড়া এই ফাউন্ডেশনের মাধ্যমে হবে। তারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে, এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। এছাড়া দেশজুড়ে পণ্য মজুদের যে সিন্ডিকেট করে তোলা হয়েছে তাও ভেঙে দেওয়া হবে বলে জানান উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জাহিদুল আলম, এটিএন বাংলা।